আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, যাদের একটি ফেসবুক পেজ রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের পলিসি ইস্যু মাত্র 1 মিনিটের ভিতরে রিমুভ করবেন। হয়তো শুনে আপনারা অনেকেই অবাক হয়েছেন, আসলে অবাক হওয়ারই কথা, তবে আপনাদের একদম লাইভ দেখিয়ে দেব পলিসি ইস্যু রিমুভ করে। এই জন্য ধৈর্য ধারণ করে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবং এই ভিডিওতে এখনও পর্যন্ত যারা লাইক দেননি, প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, প্রথমত ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে, এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনারা সহজেই পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন না। এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। তো গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করার জন্য আমি এখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনাদের আগে থেকেই একটা বিষয় ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে আপনাদের ফেসবুক পেজটি যে ফেসবুক আইডির আন্ডারে রয়েছে ওই ফেসবুক আইডিটা এই গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন। অর্থাৎ আগে থেকেই কিন্তু আপনারা গুগল ক্রোম ব্রাউজারে আপনাদের ফেসবুক আইডিটাকে লগ ইন করে নেবেন। তো আমার অলরেডি লগ ইন করা রয়েছে, যার কারণে আমি আর লগ ইন করে আপনাদেরকে দেখালাম না। বন্ধুরা, এখন যে কাজটি করবেন, এখানে একটি সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা টাইপ করবেন ক্রিয়েটর স্টুডিও লিখে। ক্রিয়েটর স্টুডিও লিখে টাইপ করার পরে আপনারা এখান থেকে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এর আগে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে এটাকে ডেস্কটপ মোড করে নিতে হবে। তো ডেস্কটপ মোড করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান পাশে অ্যারো চিহ্নর মতো রয়েছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইড নেমের যে অপশনটি রয়েছে, জাস্ট আপনারা এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ডেস্কটপ মোড হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডেস্কটপ মোড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্টে কিন্তু ক্রিয়েটর স্টুডিও চলে আসছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও চলে আসছে। তো আপনারা যে কাজটি করবেন, এই যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিলাম। বন্ধুরা, ক্রোম ব্রাউজার সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেটা বিজনেস সুইটের ভিতরে চলে আসছি। তো আপনারাও কিন্তু এরকমভাবে মেটা বিজনেস সুইটের ভিতরে চলে আসবেন। তো এখন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তো এখানে লক্ষ্য করুন, দেখতে পাবেন মনিটাইজেশন নামে একটি অপশন দেখা যাচ্ছে। এই যে মনিটাইজেশন নামে যে অপশনটি রয়েছে, তো আপনারা যে কাজটি করবেন, এই মনিটাইজেশন অপশনের উপরে ক্লিক করবেন। তো একটু ওয়েট করতে হবে, দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। বন্ধুরা, মনিটাইজেশনের উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, উপরের দিকে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন আমার এই পেজটাতেও কিন্তু পলিসি ইস্যু রয়েছে, যার কারণে এখানে দেখা যাচ্ছে মনিটাইজেশন ইস্যুস। তো এই ইস্যুস আমাদেরকে রিমুভ করে তারপরে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এই ইস্যু যদি আমরা রিমুভ না করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই এই পেজে মনিটাইজেশন পাবো না। এই জন্য আগে থেকেই এই পলিসি ইস্যু রিমুভ করে তারপরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আমি আপনাদেরকে একদম লাইভ দেখিয়ে দেবো, এই যে ইস্যু কিন্তু থাকবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু ওয়েট করেন। বন্ধুরা, এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন সি ডিটেলস নামে যে অপশনটি রয়েছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনাদের দেখার সুবিধার জন্য আমি জুম করে নিতেছি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেখা যাচ্ছে। তো এর ভিতর থেকে প্রথম অপশনটি নিচের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা কি করবেন, এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ নামে যে অপশনটি রয়েছে, তার সামনের দিকে এখানে দেখতে পাচ্ছেন ইনেবল ট্যাগ নামে যে অপশনটি রয়েছে, আপনারা জাস্ট কি করবেন, এই ইনেবল ট্যাগের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটি অপশন রয়েছে, জাস্ট আপনারা কি করবেন, এই কনফার্ম অপশনের উপরে ক্লিক করে দিবেন। বন্ধুরা, কনফার্মের উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ইনেবল হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ব্যাগে গিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার কিন্তু এখন এই পেজটাতে পলিসি ইস্যু নেই। আমি আপনাদেরকে ব্যাগে গিয়ে দেখাই, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো ব্যাগে যাওয়ার জন্য আমি আবার এই যে দেখতে পাচ্ছেন একটি ডলার আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলাম। বন্ধুরা, ডলার আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস পেজটি চলে আসছে। এখন যদি আমি এখানে রিলোড করি, তাহলেই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু মনিটাইজেশন ইস্যু থাকবে না, মনিটাইজেশন ইস্যুস চলে যাবে। আপনারা একটু লক্ষ্য করুন, তো দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। বন্ধুরা, পেজটি রিলোড করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের নিচের দিকে লেখা আসছে নো মনিটাইজেশন ভায়োলেশন, অর্থাৎ আমার কিন্তু এই পেজটাতে এখন কোনো ধরনের ভায়োলেশন নেই, কোনো ধরনের পলিসি ইস্যু নেই। তো আগে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার এই পেজটাতে মনিটাইজেশন ইস্যুস ছিল, তো এখন কিন্তু আমি ওই অপশনটি চালু করার কারণে আমার এখানে কিন্তু মনিটাইজেশনের ইস্যু চলে গেছে আপনাদের চোখের সামনে। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমি আমার এই পেজটার পলিসি ইস্যু রিমুভ করে নিয়েছি।
তো এইরকমভাবে কিন্তু আপনাদের পেজের পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।